নমস্কার বন্ধুরা, উইকেন্ড ডেস্টিনেশনের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি কিছু অফবিট জায়গার সন্ধান নিয়ে, যা আপনারা একদিনে খুব সহজেই ঘুরে আসতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খিরাই পাহাড় চড়ে বহুদূরে দেখতে যাওয়া ভ্যালি অফ ফ্লাওয়ারের কিছুটা স্বাদ যদি কলকাতার পাশেই পাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, কলকাতার পাশেই দেখতে পাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার। কাঁসাই নদীর তীরে দিগন্ত বিস্তৃত নানা রঙের ফুলে ঢাকা এই খিরাই আপনাকে মুগ্ধ করবেই। গাঁদা, সর্ষে ফুল, বাসন্তী, অ্যাস্টার, মোরগ ঝুটি, চন্দ্রমল্লিকা, আরো কত নাম না জানা ফুল দেখতে দেখতে মন ভরে উঠবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো এখানে যাওয়ার আদর্শ সময়। সাথে শুকনো খাবার ও জল রাখবেন। হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর বা খড়গপুর লোকালে খিরাই স্টেশনে নেমে রেল লাইনের পাশে রাস্তা ধরে পিছনের দিকে হাঁটতে হবে প্রায় 500-600 মিটার। নদীর ব্রিজ এলে ডান দিকে রাস্তা ধরে পৌঁছে যাবেন এখানে। নিজস্ব গাড়িতে এলে NH6 ধরে পাঁশকুড়া পেরিয়ে কংসাবতী নদী পেরিয়ে নদীর বাঁদিকে রাস্তা ধরে পৌঁছে যাবেন। একটা অনুরোধ, এখানে এসে গাছে হাত দেবেন না বা ফুল তুলবেন না। চাষিদের থেকে ফুল বা চারা গাছ কিনতে পারেন। লাহিড়ি বাবার আশ্রম, শ্রী বিষ্ণু মক্ষধাম আধারালয়, যা লাহিড়ি বাবার আশ্রম নামেই পরিচিত। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে সুন্দরভাবে সাজানো এই আশ্রম একদিনের ভ্রমণের জন্য বেশ ভালো জায়গা। আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে 12টা ও দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। প্রধান ফটক দিয়ে ঢুকে মন্দির যাওয়ার পথে একে একে দেখে নিন জগদ্ধাত্রী মন্দির, পঞ্চবেদ মন্দির, লোকনাথ মন্দির, হর মন্দির, শিব মন্দির ও নারায়ণ মন্দির। মূল মন্দিরটিতে যেতে হবে পুকুরের উপরে ব্রিজের মধ্য দিয়ে। আছে গুরুধ্বজ, মা চণ্ডী, মা কালী ও বিষ্ণুদেবের সাথে রাম মন্দির। আশ্রমে সকাল 10টা থেকে 12টার মধ্যে 40 টাকা দিয়ে দুপুরের ভোগের কুপন কেটে নিন। আশ্রমে থাকা ও আমবাগানে পিকনিকের ব্যবস্থা আছে। পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে। এখানে আসতে হলে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে এসে টোটো পেয়ে যাবেন, আর নিজস্ব গাড়িতে এলে ডানকুনি বালি হয়ে দিল্লি রোড ধরে রাজহাট পৌঁছে বাঁদিকে রাস্তা ধরুন। কিসমা ফরেস্ট, জঙ্গলের স্বাদ নিতে চান কিন্তু ডুয়ার্স যাওয়ার সময় নেই, অসুবিধা নেই, চলে আসুন কিসমা ফরেস্টে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি বা লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসুন বীরনগর। সেখান থেকে টোটো বা বাস পেয়ে যাবেন ফরেস্টে আসার। আর নিজেদের গাড়িতে এলে রানাঘাট পেরিয়ে বীরনগর থেকে ডান দিকে গেলেই এই ফরেস্ট। বেশ বড় গভীর এই অরণ্যে ঘোরার জন্য অনেক সরু সরু ট্রেল আছে, যা ধরে আপনি অনেক ভিতরে চলে যেতে পারেন। দেখতে পাবেন অনেক ধরনের গাছ ও অনেক পাখি, সাপও আছে, আর বিকালের দিকে শেয়াল দেখার চান্স অনেকটা বেড়ে যায়। সাথে শুকনো খাবার ও জল নিয়ে নেবেন। আর হ্যাঁ, জঙ্গলে প্লাস্টিক বা নোংরা ফেলবেন না। বেড়িবাউর, একদিন কাটানোর জন্য বেশ ভালো জায়গা এটি। ইছামতি নদীর কিছু ফেলে যাওয়া অশ্বক্ষুরাকৃতির হ্রদের মধ্যে একটির নাম বেড়িবাউর। শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে নামতে হবে গোবরডাঙ্গা। আর নিজস্ব গাড়িতে এলে কলকাতা থেকে বারাসাত হাবড়া হয়ে পৌঁছে যান গোবরডাঙ্গা।
গোবরডাঙ্গা থেকে টোটোতে চলে যান গোবরডাঙ্গা রাজবাড়ি। দেখে নিন রাজবাড়ি ও তার উল্টো দিকে মা কালীর মন্দির। বেড়িবাউর ঘুরতে এলে আপনারা যোগাযোগ করতে পারেন বাসুদেব বাবুর সাথে, তিনি আপনাদের সমস্ত জায়গা ঘোরার ও খাওয়ার ব্যবস্থা করে দেবেন। তার ফোন নাম্বার পিন কমেন্টে দিয়ে দিলাম। এখান থেকে বেড়িবাউর যাওয়ার জন্য ধরতে হবে ট্রেকার, পাঁচপোতায় নেমে হেঁটে পৌঁছে যাবেন। এখানে নৌকা ভ্রমণ করতে পারেন, বাউরের ওপারে একটি রামকৃষ্ণ আশ্রম আছে সেটা ঘুরে দেখতে পারেন। এখান থেকে গোবরডাঙ্গা ফিরে ভ্যানে চলে আসুন চণ্ডীতলা ঘাট ও জোড়া শিব মন্দির দেখতে। এটি বানান শিরীশচন্দ্র বিদ্যারত্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা তিনি প্রথম বিধবা বিবাহ করেছিলেন। মালঞ্চ বালাজি মন্দির ও জগন্নাথ মন্দির। কলকাতার এত কাছে এত সুন্দর একটি বালাজি মন্দির আছে যা মিস করা চলে না। খড়গপুরের এই বালাজি মন্দির আসতে হলে আপনাকে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা মেদিনীপুর ফার্স্ট লোকাল ধরে নামতে হবে গিরিময়দান স্টেশনে। সেখান থেকে টোটো পেয়ে যাবেন মন্দিরে আসার, আর নিজস্ব গাড়িতে এলে NH6 ধরে খড়গপুর পেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরতে হবে। শান্ত পরিবেশে মন্দিরটি ঘুরতে ও বসে সময় কাটাতে খুব ভালো লাগবে। এখান থেকে গিরিময়দান স্টেশনে চলে আসুন। স্টেশন থেকে নিমপুরা রোড ধরে পশ্চিম দিকে কিছুটা গেলে পৌঁছে যাবেন জগন্নাথ মন্দির। খুব সুন্দর একটি মন্দির, সময় কাটানোর জন্য আদর্শ। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমরা আরও উৎসাহ পাব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।